হ্যালো এব্রিয়ন দিস ইজ মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই খুবই ভালো আছেন তো দর্শক আজ আমি আপনাদের সাথে একটি দারুণ কৃষি অ্যাপ্লিকেশন শেয়ার করব। যে অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ থেকে তৈরি আপনাদের যাদের ফ্যামিলি প্রোডাক্ট কৃষির উপর নির্ভরশীল বা আপনারা চাষাবাদ করেন বাড়িতে তারা চাইলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন আপনাদের চাষাবাদের সময় দেখা যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কখনো বীজ নষ্ট হয়ে যায় ফসলের পোকামাকড় হয় কোন জমিতে কোন ওষুধ দিতে হবে সেটাও জানেন না এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন তারাই যারা এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আসছেন তো দর্শক এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা চারা কিনতেও পারবেন এবং তারা বিক্রয় পর্যন্ত আপনারা করতে পারবেন তো দর্শক চলুন দেখে আসি সেই অ্যাপ্লিকেশনটি এবং দেখে আসার পূর্বে দর্শক একটি রিকোয়েস্ট যে আমার সাবস্ক্রাইব না করলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সো দর্শক লেটস স্টার্ট মাই ভিডিও অন প্লিজ ওয়াচ মাই ফুল ভিডিও থ্যাংক ইউ সো মাচ দর্শক কৃষি বিষয়ক সব কিছু জানতে আপনাকে ফার্স্ট টাইমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ দেবেন যে ফসলি আপনি বাংলাতে দিতে পারেন বা ইংলিশে দিতে পারেন তো আমি বাংলাতে দিয়ে দেখাচ্ছি ফ দন্তস্য লয়রশি ফসলি ফসলি সার্চ দেওয়ার পর দেখবেন যে এমন একটি ইন্টারফেস আসবে এবং উপরে যে অ্যাপসটি আছে ফসলি লেখা এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো দর্শক আমার অলরেডি ইনস্টল করা সো আমি আর ইনস্টল করছি না আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি ফসলির মধ্যেও যাচ্ছি এটা ওপেন করছি ওপেন করার পর দর্শক দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসছে তো আপনারা ফার্স্ট টাইমে যখন অ্যাপসটি ইনস্টল করবেন তখন দেখা যাচ্ছে আপনাকে ফার্স্ট টাইমে একটা ফোন নাম্বার দিতে বলবে তো আপনারা আপনার নিজের ফোন নাম্বারটা দিবেন এখানে ফোন নাম্বারে কোনো ভয় নাই কোনো কিছু নাই তো আপনারা আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে চাষাবাদ প্রস্তুতি চাষাবাদ ফল ফসল সংগ্রহ প্রশ্ন ব্যাংক এবং নিচে বিজ সার বালাইনাশক এবং সব কিছু দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ভাদ্র মাসের কৃষি কার্যক্রম মানে এটা ভাদ্র মাস আজকে তেইশ তারিখ তো এই মাসের যে কোনগুলো আপনি আর কি চাষাবাদ করলে আপনার জন্য ভালো হবে সেটা এখানে দেওয়া আছে দেখুন যে পাট আখ তুলা শাক সবজি এবং গাছপালা তো আপনারা এই মাসের এইগুলো রোপণ করলে আর কি ভালো ফসল পাবেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে চারটা অপশন আসছে এখান থেকে আপনি ফার্স্ট টাইমে সব কিছু ক্লিক করে আপনি সকল ইনফরমেশন পাবেন তো আমি অল্প অল্প করে দেখাচ্ছি আমি ফার্স্ট টাইমে চাষাবাদে ক্লিক করছি সরি ফসল সুরক্ষায় ক্লিক করছি তো ফসল সুরক্ষার এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার বর্তমান অবস্থা এবং স্যাটেলাইট ভিত্তিক মডেল পর্য পর্যালোচনা করে দেখা গেছে আপনার ধানের জমিতে বর্তমানে রোগ বা পোকার প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা কম দর্শক এই কথাটা ওরা কনফিডেন্সভাবে কিভাবে বলছে বুঝতে পারছেন আমি অলরেডি ফার্স্ট টাইমে যখন নাম্বার দিয়েছিলাম তখন আমি একটা বিভাগ দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগের যে আবহাওয়াটা ওই আবহাওয়াটাই এখন রোগবালে হওয়ার সম্ভাবনাটা কম তো আপনি যেখানে চাষাবাদ করবেন আপনার সে বিভাগটা বা স্থানটা আপনি ওখানে দিয়ে দিবেন তাহলে ওরা আপনাকে সেই অনুযায়ী আপনার অ্যান্সারটা দিয়ে দেবে ওকে এখন আপনি যদি কোনো কৃষি অফিসারের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে এখানে কি করবেন এখানে যে সম্প্রসারণ সেবা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চারজন কৃষি অফিসারের নাম দেওয়া আছে এবং এদের নাম্বারগুলো দেওয়া আছে তো সরাসরি আপনারা এদের সাথে ফোন করে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে তো দর্শক এখানে আরও ব্যাপার সেবার আছে যেমন এখানে আপনি যদি সম্প্রসারণ সেবাতে ক্লিক করেন ওকে এটা তো দেখছি ওকে এখানে যদি ফসল উৎপাদন বা এগুলোতে ক্লিক করেন তাহলে দেখি কী আসে দেখতে পাচ্ছেন যে আপনার এলাকায় চাষকৃত ধানি জমির পরিমাণ চার হেক্টর অন্য ফসল চার হেক্টর পাট ধান এগুলো আপনারা বুঝে নেবেন আমি এত কিছু বুঝি না অ্যাকচুয়ালি তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকের হাতিয়ার দেখি এখানে কী আছে ওকে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে পুষ্টি ঘাটটি ফসল নির্দেশিকা বালাই নির্দেশিকা সব কিছু দেওয়া আছে এবং এখান থেকে দেখতে পুষ্টিঘাটিতে পুষ্টি ঘাটটিতে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে নির্দেশিকাগুলো দেওয়া আছে যে পুষ্টিঘাটটির লক্ষণগুলো কী কী গাছের পাতা হালকা সবুজ থেকে হল হলদে বর্ণ ধারণ করে এবং অনেকগুলো দেওয়া আছে তো আপনারা এগুলো পড়ে নেবেন ওকে এখন আমি আবহাওয়াতে ক্লিক করবো দেখি কী আছে আবহাওয়াতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যে ঢাকা বিভাগটা ওখানে দিয়ে দিচ্ছিলাম ওখানে তাপমাত্রা আজকে টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা এইটটি টু পারসেন্ট বায়ু প্রবাহ দশ কিলোমিটার শিশিরাঙ্গ টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মেঘাচ্ছন্ন জিরোপয়ান এইট্টি নাইন ওকে আবহাওয়া বিষয়ক তথ্য এ সময় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হালকা এবং বিস্তারিত করে হবে ওকে দর্শক এখন আরেকটাতে ক্লিক করে দেখি সরি আবহাওয়াতে ক্লিক করছি চাষাবাদ প্রস্তুতি চাষাবাদে ক্লিক করি চাষাবাদে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আসছে এবং এখান থেকে আপনি ফসল উৎপাদন উপকরণ সংগ্রহ তো আমি উপকরণ উপকরণ সংগ্রহতে একটু ক্লিক করি দেখি কি আসে দর্শক একটু ওয়েট করবেন দর্শক এখানে একটু সময় নিচ্ছে আপনারা এখান থেকে একটু নিজেরা আর কি দেখে নেবেন অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন নির্ভরযোগ্য কৃষি উপকরণ সংগ্রহ বীজ সার বালাইন এবং কৃষি যন্ত্রপাতি এবং এখানে বীজে ক্লিক করলে সারে ক্লিক করলে আপনারা কি কিভাবে কি করবেন সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এবং সরাসরি আপনারা প্রশ্ন করে এগুলো অ্যান্সার নিয়ে আসতে পারবেন এখান থেকে এবং এখো এখানে নিচে একটা অপশন আসছে যে তথ্যকোষ তথ্য ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলা আর কি অপশন আসছে এবং যেখানে আপনি মাটির যত্ন কীভাবে নেবেন বীজের যত্ন কীভাবে নেবেন ফসলের পুষ্টি কৃষি যন্ত্রপাতি সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে তো আপনারা এখান থেকে সব কিছু দেখে নেবেন ওকে দর্শক এখান থেকে আর কি আছে দর্শক চাষাবাদ আমি ক্লিক করে দেখি সরি ফসল সংগ্রহ ফসল সংগ্রহ করার পর দেখতে পাচ্ছেন এখানে লাভ ক্ষতির হিসাব মানে আপনি আপনার যে ফসলটা চাষাবাদ করবেন সেই ফসলটার ছবি যদি এখানে দেন তাহলে ওরা আপনাকে বলে দিবে অ্যাপস্ট্রির মাধ্যমে যে আপনার এখানে লাভ ক্ষতি কেমন হতে পারে তো এখান থেকে আপনি যদি কোনো কিছু কিনতে চান বা আপনার কোনো জিনিসপত্র বিক্রি করতে চান তো সেক্ষেত্রে আপনি পারবেন তো এখানে বাজার যাতে ক্লিক করবেন বাজার যাতে ক্লিক করার পরে দেখতে দেখবেন যে একটা হচ্ছে কিনতে চায় এবং একটা হচ্ছে বিক্রয় করতে চায় তো আপনি যদি কিনতে চান ক্লিক করতে ক্লিক করেন তাহলে ওরা আপনাকে বলবে আপনি কী কী কিনতে চান কত পরিমাণ কিনতে চান সব কিছু আপনি এখানে ডিটেলস দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে এখানে সাবমিট করবেন সাবমিট করার পর যে যে কিনতে চায় আপনার জিনিসপত্র বা আপনি যেটা কিনতে চান তারা আপনাকে একটা ফোন নম্বর দিবে এবং সেই ফোন নম্বর থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি কোনো কিছু বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি বিক্রি করতে চায় এখানে ক্লিক করবেন তো আপনি আপনি যেটা বিক্রি করবেন সেটার আর কি যে ফসলটা ওইটা আপনি ছবি পাঠাই দিবেন এবং যারা যারা কিনতে চায় আপনার ফোন নাম্বারে তারা যোগাযোগ করবে তো দর্শক এভাবে আপনারা সকল ইনফরমেশনগুলো অ্যাপসের মাধ্যম থেকে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমার দেখা সবথেকে সেরা অ্যাপস এটা যেটার মাধ্যমে এতগুলো ইনফরমেশন দেওয়া আছে তো দর্শক আশা করছি বুঝতে পারছেন এবং কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই নক দিবেন এবং সরাসরি ফোন করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে অথবা ফেসবুক ফেসবুকে আমাকে মেসেজ দিতে পারেন তো দর্শক যদি আমার ভিডিওটি আপনার কাজে লেগে থাকে বা আপনি যদি এটা থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ